আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করবো বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক জেনারেল সাইডের পরীক্ষা রিটেন অংশের প্রশ্ন সমাধান। আমরা এখন দেখব গণিত অংশটুকুর সমাধান। দুটো অঙ্ক এসেছিল গণিত অংশে। প্রথম অঙ্কটি ছিল এমন, এম্যান সেলস আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 25%, ইফ হি হ্যাড বট ইট অ্যাট 20% লেস অ্যান্ড সোল্ড ইট ফর 10 টাকা অ্যান্ড 50 পয়সা লেস, হি উড হ্যাভ গেইন 30%। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। অর্থাৎ একটা জিনিস একটা লোক বিক্রি করলো, সেলস প্রাইস হচ্ছে 25%, প্রফিট হচ্ছে সেখানে, আর সে যদি 20% লেসে কিনতে পারতো, তাহলে যদি 10 টাকা 50 পয়সা কমে বিক্রি করতো তাহলে তার লাভ হতো 30%। তাহলে আর্টিকেলটির কস্ট প্রাইস জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা যেহেতু রিটার্ন অঙ্ক, সেহেতু আমরা লিখিতভাবে শুরু করব। লেট কস্ট ইকুয়াল টু 1 টাকা। তাহলে কস্ট যদি 1 টাকা হয়, সেলিং প্রাইস আমাদের যেহেতু বলতেছে 25% প্রফিট হবে, সেহেতু আমরা লিখতে পারি দেন সেলিং প্রাইস ইকুয়াল টু এক্স প্লাস এক্স এর 25%। অর্থাৎ এক্সকে যদি আমরা 25% দ্বারা গুণ করি, যা আসবে সেটা, এটা যদি আমরা করি তাহলে আসবে 1.25x টোটালটা যোগ করলে। এবার চলে আসি, যখন 20% কমে কিনবো আমরা, হয় কস্ট প্রাইস প্রাইস 20% রিডিউসড। যখন 20% রিডিউস করা হবে, তখন নিউ কস্ট আমাদের হবে এক্স মাইনাস এক্স এর 20%, অর্থাৎ এটার ভ্যালু আসবে 0.80x। এটা আসছে আমাদের নিউ কস্ট। তাহলে নিউ সেলিং প্রাইস আসবে আমাদের এটা, এবং এটার উপরে 30% প্রফিট হবে আমাদের। তাহলে 0.80x প্লাস 0.80x ইন্টু 30%, এটা 30%, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1.04x। তো প্রশ্ন মতে আমাদের যেটা বলা আছে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন প্রশ্ন মতে আমাদের যেটা বলা আছে, এই প্রাইস এবং এই প্রাইস, এই দুইটার প্রাইসের ডিফারেন্স হচ্ছে 10.5 টাকা। তাহলে আমরা লিখতে পারি 1.25x মাইনাস 1.04x ইকুয়াল টু 10.50, অর আমরা লিখতে পারি 0.21x ইকুয়াল টু 10.50, আর এক্স ইকুয়াল টু কাটাকাটি করলে আসবে 50 টাকা। অর্থাৎ আমাদের কস্ট অফ সেলিং প্রাইস আসবে 50 টাকা, এটা হবে আমাদের অ্যান্সার। তারপরে যে অঙ্কটা এসেছিল, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ, বি অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 24 ডেজ, এ অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 36 ডেজ, ইন হাউ মেনি ডেজ উইল এ বি অ্যান্ড সি ফিনিশ ইট টুগেদার অ্যান্ড সেপারেটলি। অর্থাৎ এ এবং বি একটি কাজ করে 18 দিনে, বি এবং সি একটি কাজ করে 24 দিনে, এ এবং সি একটি কাজ করে 36 দিনে। এ বি এবং সি একসাথে কাজ করলে কদিনে শেষ করতে পারবে, এবং আলাদা আলাদাভাবে এ বি সি যদি কাজ করে তাহলে কদিনে কাজ করতে পারবে। তো সলিউশনে চলে আসি, আমাদের প্রশ্ন দেওয়া আছে, ইন ওয়ান ডে এ অ্যান্ড বি যদি একসাথে কাজ করে, অর্থাৎ এ প্লাস বি যদি কাজ করে একসাথে, ওয়ার্ক কতটুকু করবে? 18 ডেজে যেহেতু করে, সেহেতু একদিনে করবে 1/18 ডেজ, 1/18 পার্ট অফ দ্য ওয়ার্ক। ইন ওয়ান ডে, সেকেন্ড কন্ডিশন যেটা দেওয়া আছে, ইন ওয়ান ডে বি অ্যান্ড সি, অর্থাৎ বি প্লাস সি, ওয়ার্ক
যেহেতু তারা দুজন মিলে 24 দিনে কাজ করতে পারে, সেহেতু একদিনে কাজ করতে পারবে 1/24 পার্ট অফ দ্য ওয়ার্ক। আবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে, ইন ওয়ান ডে এ অ্যান্ড সি করতে পারবে কাজ 36 দিনে, অর্থাৎ একদিনে করতে পারে 1/36 পার্ট অফ ওয়ার্ক। এটা যদি আমরা যোগ করি, অর্থাৎ এই তিনটা ইকুয়েশন যদি আমরা কল্পনা করি, এ প্লাস বি ইকুয়াল টু 1/18, বি প্লাস সি ইকুয়াল টু 1/24, এ প্লাস সি ইকুয়াল টু 1/36, তাহলে আমরা লিখতে পারি, সো এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক এটা বের করতে হবে আমাদের। তো অ্যাডিং উই গেট, অর্থাৎ এই তিনটা আমরা যোগ করলে যেটা পাই সেটা পাই, ইন ওয়ান ডে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ওয়ার্ক ইকুয়াল টু 1/18 প্লাস 1/24 প্লাস 1/36। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে, ইকুয়াল টু 1/8 পার্ট অফ ওয়ার্ক। এখন যেহেতু একদিনে 2 ABC ওয়ার্ক করে 1/8 পার্ট, এখন যেহেতু দ্বিগুণ লোক এখানে, আমরা যদি একগুণ করতে যাই তাহলে ইন ওয়ান ডে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে করবে 1/8 ইন্টু 2, 1/16 পার্ট অফ ওয়ার্ক। তো যেহেতু এ বি সি একত্রে একদিনে 1/16 পার্ট করে, তাহলে আমরা বলতে পারি, সো এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান ফিনিশ টুগেদার ক্যান ফিনিশ এই ওয়ার্কটা, যেহেতু 1/16 পার্ট করতে একদিন সময় লাগে, তাহলে ফুল পার্ট করতে লাগবে হলো 16 ডেজ। এটা হলো একটা পার্ট আমাদের গেল, একটা পার্টের অ্যান্সার আমাদের গেল। তার পরবর্তী অংশ যদি করি যে সেপারেটলি তাদের কতটুকু সময় লাগবে, তখন আমরা যেভাবে আসব, আমাদের যে ইকুয়েশনগুলো ছিল সেই ইকুয়েশন একটা থেকে আরেকটা বিয়োগ করব, তাহলেই আসবে, ইন ওয়ান ডে এ ওয়ার্ক, অর্থাৎ এটা যদি একদিন এটা বের করতে যাই তাহলে আমরা যেটা পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 1/16 মাইনাস 1/24, অর্থাৎ আগে যে ইকুয়েশন ছিল সেখান থেকে যদি বাদ দেই তাহলে 1/48 পার্ট অফ ওয়ার্ক, 1/48 পার্ট। অতএব এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 48 ডেজ। বি এর ক্ষেত্রে আমরা দেখব, ইন ওয়ান ডে বি ওয়ার্কস এ প্লাস বি প্লাস সি, এখান থেকে আমাদের বি যদি রাখতে চাই তাহলে এ প্লাস সি বিয়োগ করতে হবে, এ প্লাস সি যদি আমরা বাদ দিই তাহলে আসবে 1/16 মাইনাস 1/36 ইকুয়াল টু করলে 5/144 পার্ট। একইভাবে আমরা লিখতে পারি, বি অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 144/5 ডেজ ইকুয়াল টু 28.8 ডেজ।
তারপরে বাকি থাকে আমাদের সি অ্যালং ইন ওয়ান ডে, একইভাবে সি ওয়ার্কস এ প্লাস বি প্লাস সি মাইনাস, যেহেতু আমাদের সি বের করবো সেহেতু আমাদের এ প্লাস বি বাদ দিতে হবে এখান থেকে, 1/16। এ আর বি একত্রে কাজটা করলে করতে পারতো 1/18-এ, তাহলে 1/18 বিয়োগ হবে এখানে, যদি আমরা লসাগু করে আনি তাহলে আসবে 1/44 পার্ট, অর্থাৎ সি অ্যালং ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 144 ডেজ। অর্থাৎ আমাদের এখানে দুইটা অ্যান্সার, একটা হচ্ছে একত্রে কদিনে করতে পারে, একত্রে অ্যান্সার এসেছিল আমাদের করতে পারে 16 দিনে, আর আলাদাভাবে করতে গেলে সেখানে এর ক্ষেত্রে আমাদের 48 ডেজ সময় লাগবে, আমাদের বির ক্ষেত্রে সময় লাগবে 28.8 ডেজ, এবং সির ক্ষেত্রে সময় লাগবে 1/44 ডেজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সুবিধার জন্য আপনাদের কোনো জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সব সময় আমাদের চ্যানেলে খেয়াল রাখবেন, আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে সেমন কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ।